ধানবাদের ধানেশ্বরের বাসিন্দা বালির বীরেশ্বর চ্যাটার্জি স্ট্রিট মুক্তি লেডিস হোস্টেলে বসবাস করতেন কণিকা লায়েক। বুধবার সকাল 11:30 নাগাদ বন্ধ ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকাতে। কণিকা গত 19 জুলাই 2021 মুক্ত লেডিস হোস্টেলে থাকতে আসেন এবং কলকাতার কাছে এয়ার রাইফেল শুটিং প্র্যাকটিস করতে শুরু করেন। রাজ্য স্তরে পদকজয়ী এই শুটার ইদানিং জাতীয় স্তরের প্রতিযোগিতায় অকৃতকার্য হন। সম্ভবত সেই ঘটনার পরেই অবসাদ ঘিরে ধরে তাকে। লেডিস হোস্টেলের কর্ণধার অদ্রিজা দত্ত জানান, খুব শান্ত ভদ্র মেয়ে ছিল কণিকা, বাকি আবাসিকদের সাথে অত্যন্ত নম্র ব্যবহার করত। কণিকার সিনিয়র কোচ মনোজিৎ কর্মকার জানান, কণিকা খুব মন দিয়ে প্র্যাকটিস করত, একবার শেখালেই শিখে নিত, ও খুব তাড়াতাড়ি শুটিংয়ে উন্নতিও করছিল। কণিকা লায়েক হয়তো বড় কোনো কম্পিটিশনের জন্য নিজেকে তৈরি করছিল, কিন্তু সেইভাবে নিজেকে তৈরি করতে না পারায় অবসাদ থেকেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ প্রশাসন। কষ্ট করেছে এই মানে এইরকম ও করেছে সেটা আমাদের কাছে সত্যি মানে আমরা বিশ্বাস করে উঠতে পারছি না জিনিসটা, কেন অনেক কষ্ট করে ওর বাবা অনেক কষ্ট করে, ওরা 5 বোন, তার মধ্যে ও রাইফেল শুটিংয়েও ইন্টারেস্ট ছিল। সেখান থেকে ওকে আপনারা জানেন হয়তো সোনু সুদ ফাউন্ডেশন থেকে ওকে রাইফেলটাও দেওয়া হয়েছে। ওনারা স্যার উনি সোনু সুদ নিজে ওকে বলেছিল যে তুমি দেশের জন্য খেলছো বলে আমি তোমাকে দেখছি। কিন্তু অনেক কষ্ট, অনেকই কষ্ট, মানে কষ্টটা বলার মতন না, যারা দেখেছে তারা বুঝতে পারবে যে কোন জায়গা থেকে মেয়েটা উঠে এসেছে। বুঝবেন সে কী করে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। যাই হোক, আপাতত আমরা চাইছি যে আগে পরিবার সামলে উঠুক, তারপরে আমরা পুলিশ তাদের কাজ করছে, আমরা আমাদের মতো তরফ থেকে তাদের সম্পূর্ণ সহযোগিতা করব। আমরা গিয়ে দেখেছি যে এরকম একটা ঘটনা হয়েছে, মানে বডি ঝুলছিল। হ্যাঁ, ঠিক আছে, দেখুন আমরা আপাতত এখনই এত কথা কিছু বলতে চাইছি না, আমরা জানি না কোন দিকে কী আছে, কী হবে, কী ব্যাপার হতে চায়, অনেক আইন কানুনের ব্যাপার থাকে, তো আমরা এখন এই মুহূর্তে এখন কিছু ইয়ে করতে চাইছি না। আমরা খালি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা এখনও দুই যত সাপোর্ট করেছেন আরও একটু করুন, আমাদের একটু সামনে নেবে। সুইসাইড নোট পাওয়া গেছে, কেন এরকম ঘটনা ঘটলো? হ্যাঁ, সে মানে কিছু একটা একটি নোট পাওয়া গেছে, তাতে সে তার মামা বাবার কাছ থেকে যথারীতি কিছু বলতে চেয়েছে, সে সেটাই বলে গেছে। তো সেটা এখনও আমরা আগের থেকে কিছুই বুঝতে পারি নি এরকম কিছু দুর্ঘটনা হবে বা কিছু, কোনো মানে কোনো হতাশা বা কোনো কিছু ছিল সেটা সেসব কিছু আমরা টের পাইনি, ঠিক আছে। তো এখন অবধি যেটা কিছু জিনিস হয়তো পুলিশের কাছে জিম্মায় আছে, এখন পুলিশের হয়তো কিছু মনে হতে পারে যে সেখানে তার মোবাইল দেখে বা কিছু, সেগুলো তাদের নিজস্ব প্রসিডিওর, তারা তাদের মতো করছে। তাদের কাছ থেকে যত যা প্রশ্ন আসছে আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা করছি এবং তারাও আমাদেরকে পুরো সব দিক দিয়েই সহযোগিতা করছে। না দেখুন সেরকম কিছু ওনারা মানে আগের দিনও কথা হয়েছে, সেদিনকেও কিছু কোনো কিছুই তারা কোনো কিছুই সে তারা জানেন না এবং সে অন্য কেউই জানে না। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে, এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন, সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়, তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট পুরুলিয়া, যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।